প্রায় 30টি ছবির কাজ শেষ, এখন আছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে আছে বিগ বাজেটের ছবিও, কিন্তু লগ্নি করার টাকা না ওঠার আশঙ্কায় কেউই সাহস করেনি ছবি মুক্তি দিতে। তাই দর্শক শূন্য হলগুলোতে কিছুটা হলেও রাজত্ব করছে হিরো আলমের একমাত্র ছবি, আর হলমার্করা রয়েছেন 2% সুদে প্রণোদনা ঋণের অপেক্ষায়। সিনেমা হল খুললেও দর্শক না থাকায় বিগ বাজেটের সিনেমা মুক্তি দেয়া থেকে সরে এসেছেন নির্মাতা ও প্রযোজকরা। সুযোগটি বেশ কাজেই লাগিয়েছেন বহুল আলোচিত হিরো আলম। 16 অক্টোবর খোলার প্রথম দিনেই সারা দেশের 39টি সিনেমা হলে মুক্তি পেল হিরো আলমের নতুন সিনেমা সাহসী হিরো আলম। আমি তোদের আব্বা, জীবনের খাতায় প্রতিটি পাতায় পাতায়। সিনেমা রিলিজ করার সাহস পাইনি, আমি প্রথম সাহস করে রিলিজ করেছি, যেহেতু হলে অনেকেই মনে করেন কনফিউজ হচ্ছে হল খুলবে কি খুলবে না, খুলেছে কি খুলে নেই। যাই হোক, অনেকদিন পর যেহেতু হল খুলেছে দর্শকদের মোটামুটি সারা ভালো। যদিও 30টির মতো সিনেমা তৈরি হয়ে আছে, কিন্তু কেন মুক্তি দেওয়া হলো না সেগুলো? করোনার আতঙ্ক একটা আছে দর্শকদের মধ্যে, তাহলে দর্শকদের হলে তারা আসে কিনা এটাও কিন্তু প্রডিউসাররা অবজার্ভ করছে, যে এই বিগ বাজেটের চলচ্চিত্ররা এদের যদি একটা মানে ভর্তুকি দেওয়া যেত তাহলে সিনেমাগুলো রিলিজ হয়ে যেত। এই জন্যই সিনেমাগুলো এখন রিলিজ হচ্ছে না, যে টাকা পাবে কি পাবে না। যথাযথ পরিবেশের অভাবে দর্শক যান না সিনেমা হলে, তাই একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো। এখন মাত্র 100-এর মতো হল টিকে আছে। এই অবস্থায় সরকারি প্রণোদনা দিতে সিনেমা হল নিয়ে জরিপ চালানো হচ্ছে। আমাদের একটি সার্ভে কমিটি সারা বাংলাদেশের সিনেমাগুলিতে ঘুরে 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 তারা সেই পরীক্ষা নিরীক্ষা করে সিনেমা হল কোনটার মধ্যে সহযোগিতা করা যায় সেগুলো তারা একটা রিপোর্ট তৈরি করেছে। আমাদের সাথে অনেক সিনেমা হলের মালিকরা যোগাযোগ করছে এবং অনেকে দরখাস্ত করেছে। সারা বাংলাদেশে যে কোনো সিনেমা হল চাচ্ছে সকলকে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানিয়েছি। চলচ্চিত্রের জন্য সরকারের ঘোষিত 1,000 কোটি টাকা প্রণোদনার আওতায় 80টি হলে ডিজিটাল প্রযুক্তি যুক্ত করার আবেদনও জানিয়েছে প্রদর্শক সমিতি। করোনার কারণে দীর্ঘ 7 মাস পর খুলেছে সিনেমা হলগুলো, কিন্তু রাজধানীর বেশিরভাগ সিনেমা হল মালিকই হল খুলতে নারাজ, কারণ তারা ভয় করছেন লোকসানের। হল টিকিয়ে রাখার স্বার্থে কোনো কোনো মালিক সিনেমা হল খুলে দিলেও সিনেমা হলে সেই সুদিন কবে ফিরবে, কিংবা একটা ভালো মানের গল্প নিয়ে চলচ্চিত্র শিল্প আবার কবে সচল হবে, সেই প্রশ্ন কিন্তু রয়েই যায়। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা।